नमस्कार न्यूज ভ্যানগার্ডের পদে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখব আপডেট খবরের দিকে প্রয়াত প্রাক্তন বাম বিধায়ক রাধারমণ দেবনাথের স্মরণ সভার আয়োজন করা হয় সিধাই মোহনপুর রামকৃষ্ণ মঠে আজকের এই স্মরণ সভাতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার প্রাক্তন মন্ত্রী মানিক দে থেকে শুরু করে পবিত্র কর সহ আরো অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন প্রয়াত হয়েছেন প্রাক্তন বিধায়ক মামেদের রাধারমণ দেবনাথ যার চলতি মাসে মৃত্যু হয় এবং জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে কার্যত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রয়াত প্রবীণ বাম নেতৃত্ব তথা বিধায়ক রাধারমণ দেবনাথ মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় 94 বছর প্রাক্তন বিধায়কের প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে আর বিভিন্ন জায়গাতে স্মরণ সভার আয়োজন করা হচ্ছে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় রাধারমণ দেবনাথের বলে দলীয় সূত্র থেকে খবর তবে পরবর্তী সময় কার্যত রাজনৈতিক মহলে নেতৃত্বদের মধ্যে গভীর শোকের ছায়া একই সঙ্গে রাজ্য রাজনীতিতে চরম ক্ষতি রাধারমণ দেবনাথের মৃত্যুতে এমনটাই শোক প্রকাশের মাধ্যমে জানাচ্ছেন বাম নেতৃত্বরা কার্যত প্রাক্তন বিধায়ক রাধারমণ দেবনাথের মৃত্যুতে যে শোকের ছায়া নেমে এসেছে যে স্মরণ সভার আয়োজন করা হচ্ছে বিভিন্ন জায়গাতে তারই অঙ্গ হিসেবে আজ সিধাই মোহনপুরে আয়োজন করা হয় স্মরণ সভার সেই স্মরণ সভাতে উপস্থিত বিরোধী দলনেতা মানিক সরকারের কি বক্তব্য রয়েছে শুনুন সমস্যাগুলো থেকে বেরোবার জন্য যদি দৃঢ়পণ হয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা না করি তাহলে কে বাইরে থেকে আমাদের সাহায্য করবে এখানকার কাজ দেশের অন্য জায়গায় কোন অনুপ্রাণিত করবে দেশের অন্য জায়গার কাজ আমাদের কোন অনুপ্রাণিত করবে কাজেই আপনাদের কাছে যেটা আবেদন থাকবে রাধারমণ তার জীবন থেকে আমাদের শিখবার মতো ভুল জিনিসটা হচ্ছে মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক জল মাছের সম্পর্ক সব সমস্যার সমাধান তো আমরা করতে পারবো না যতটা সম্ভব বাড়িতে যদি আগুন লাগে নেভাবার জন্য যদি দুই বালতি জলও আপনি সেখানে ছিটিয়ে আসেন আপনার মধ্যে কাছে স্যাটিসফ্যাকশন থাকলে আগুন নেভাতে আমি দুই বালতি জল দিলাম বাড়ির লোকটা যে আপনাকে দেখলো এর সঙ্গে তো আমার কোনোদিন কথা হয়নি সে আমার দিকে তাকাতো না আমিও তার দিকে তাকাতাম কিন্তু আমার বাড়ির আগুন নেভাবার জন্য সে কিন্তু তার বাড়ির বালতি নিয়ে জল দিয়ে গেছে আমার এটাও কিন্তু তার মনে দাগ কাটবে এটা মাথায় রাখার ব্যাপার আছে এই ভাবনা নিয়ে আমাদের কাজ করতে হবে এবং এটাই কিন্তু রাধারমণ আমাদের শিখিয়ে গেছেন এবং এই শিক্ষা নিয়ে মোহনপুরে আমরা যেভাবে চাইছি পার্টিটাকে সম্মত করতে সবটা যে আমরা করে উঠতে পারছি ঘটনা আমাদের নানা ধরনের সাংগঠনিক দুর্বলতা আছে খামতি আছে ঘাটতি আছে আবার আমরা যদি চেষ্টা করি রাধারমণ যদি এই পার্টিটাকে এরকম একটা জায়গায় মানে অল্প কয়েকজনের মধ্যে তিনি একজন হিসাবে এনে যেতে পারেন তাকে আরো সম্মত করে সঙ্গের দিকে নিয়ে যাওয়ার কাজটা যদি সবাই মিলে আমরা চেষ্টা করি কেন করবো অসম্ভব না তো কাজে সেটাই আপনাদের কাছে আবেদন থাকবে এটাই হবে কমরেড রাধারমণ দাস স্মৃতির প্রতি যথার্থ শ্রদ্ধা আর তা না হলে এই অনুষ্ঠানটা আনুষ্ঠানিক হবে আমার দৃঢ় বিশ্বাস দীর্ঘদিনের ব্যবধান আপনারা যেভাবে আজকে সবাই সমবেত হয়েছেন বিশেষ করে যে ক্লাবের বন্ধুরা এই তাদের ক্লাবের চত্বর ছেড়ে দিয়েছে রাধারমণ দার নাম শুনে এখানেই হবে তার স্মৃতি সভা কেন আপনারা আগত যাবেন আমি তাদেরকে সাধুবাদ জানাই সবকিছু শেষ হয়ে যায়নি সবকিছু শেষ হয়ে যায় এখান থেকে বিশ্বাসের ভিতটাকে নূতন করে সম্মত করার জন্য ভূমিকা নেবে 1972 থেকে 1983 সাল পর্যন্ত ত্রিপুরা বিধানসভার বিধায়ক ছিলেন রাধারমণ দেবনাথ এবং তিনি সিপিএম টিকিটে মোহনপুর বিধানসভা কেন্দ্র থেকে পরপর নির্বাচিত হয়েছিলেন সাম্প্রতিককালে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এবং গত রবিবার প্রাক্তন বিধায়কের শারীরিক অবস্থার অবনতি হলে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই চলে তার চিকিৎসা তবে চিকিৎসকদের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে গত সোমবার সন্ধ্যা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন এই বার্ধক্যজনিত কারণে মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় 94 বছর প্রয়াত প্রাক্তন বিধায়কের যার মৃত্যুতে গভীর শোকের ছায়া রাজনৈতিক মহলে নেচাকে বিরতি ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন